দারিদ্র বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় 1990 সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে 90 দশকের শেষ দিকে। তবে কয়েক বছর ধরে এক্ষেত্রে বিশেষ নজর দেয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেয়া হচ্ছে। এর ফলে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণে সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এর সংবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই, ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন। কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা এক মাস, দুই মাস, বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। 2010 সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি উন্নয়ন। প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা 43টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে, আরও 100টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে সব জায়গায় এখন মানুষকেন্দ্রিক, মানবকেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয় তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে তাদেরকে আমরা বলেছি এবং তারা একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন, এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকবে। পিকেএসএফ এর এ সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে বিভিন্ন সহযোগী সংস্থা। তেমন একটি সহযোগী সংস্থা সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস, বা সংক্ষেপে সিডিপি।
1994 সালে দারিদ্র ও নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ করার রূপকল্প নিয়ে সিদীপ এর যাত্রা শুরু হয়। সংস্থাটি মূলত বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিক সহযোগিতা প্রদান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা সহায়তা প্রদানের মাধ্যমে তাদের আর্থসামাজিক উন্নয়ন করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের প্রতিষ্ঠান 1995 সালে শুরু হয়েছে এবং আমরা পিকেসেফের পার্টনার হয়েছি 1999 সালে। অদ্যাবধি আমরা পিকেসেফের সঙ্গে শুধুমাত্র পিকেসেফের সঙ্গে কার্যক্রম শুরু করেছি এবং তাদের সঙ্গে এই কার্যক্রম দীর্ঘদিন চালিয়ে যাচ্ছি। এখন আমাদের একশোটা ব্রাঞ্চ আমরা অলরেডি ঋণ কার্যক্রমের আওতায় আছে। তো একশোটা ব্রাঞ্চের মধ্যে আমরা ঋণ কার্যক্রম করি, পাশাপাশি আমরা শিক্ষা সহায়তা কার্যক্রমে আরেকটা কর্মসূচি আছে। এই কর্মসূচির আওতায় আমাদের 26 স্কুল আছে এবং 75,000 বাচ্চাকে আমরা এই স্কুলের লেখাপড়া শেখাই। ফুল হচ্ছে পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। একটি ফুটন্ত গোলাপ যেমন মনকে নির্মল ও সজীব করে তোলে, তেমনি বাড়িতে একটি ফুলের বাগান সেই বাড়ির পরিবেশকে করে তোলে মোহনীয়। তাই ফুলকে মানুষের কাছে সহজলভ্য করতে ফুল চাষকে পেশা হিসেবে বেছে নিয়েছেন নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মাধবপাশা গ্রামের আব্দুল বাতেন। তিনি প্রায় 23 বছর ধরে ফুল চাষের সাথে জড়িত। প্রথম অবস্থায় তিনি মাত্র 1 বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করতেন। মেজু ভাই কিছু ফুল গাছ লাগাইছিল, তখন নারায়ণগঞ্জে কিছু ফুল আপনার বিক্রি করতাম আমরা নিয়া, অল্প গাঁদা ফুল। তখন দেখতাম যে ফুলটায় ভালো পয়সা, কাজ করলে একটা লোকে পাওয়া যায় 50 টাকা, আর 200 ফুল নিলে পাওয়া যায় 100 টাকা। তো এই 400-500 ফুল নিলে 250 টাকা পাওয়া যায়। ওই সময় 250 টাকার অনেক মূল্য, অনেক দাম। তো এইভাবে আস্তে যখন প্রথম বছর লাগাইছি, তারপরের বছর আরও কিছু বাড়াইলাম, দেখি যেন 1,000-1,200-1,800 ওরকম টাকা পাওয়া যায়। সেই ফুল তিনি নারায়ণগঞ্জের স্থানীয় মার্কেটে বিক্রি করতেন, স্বল্প খরচে ভালো লাভ পেতেন, যা তাকে ফুল চাষে আগ্রহী করে তোলে। পরবর্তীতে তিনি আরও বেশি পরিমাণে ফুল উৎপাদনে মনোযোগী হন। তার উৎপাদিত ফুল নারায়ণগঞ্জ ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। স্বল্প পুঁজি ও বাজারজাতকরণের অসুবিধার কারণে চাহিদা থাকা সত্ত্বেও ফুল সরবরাহ করা সম্ভব হতো না। ১৯৯৮ সালের কথা, ভয়াবহ বন্যায় ফুল চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। এই আর্থিক ও মানসিক বিপর্যয়ের কারণে তিনি ফুল চাষ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। বন্যায় ব্যাপক পরিমাণ আমাকে একটা লস হয়ে গেছে, 10টা খামারের মাছ গেছে গা, তারপরে আপনার 20-30টা বাগান ছিল, এগুলো সব ডুববা। এটা তো আপনারা সবাই জানেন, 98 যে বন্যা হয়েছে বাংলাদেশে, সব যাওয়ার পরে এক পর্যায়ে আবার রাগ করে আমি বিদেশ জায়গা সিঙ্গাপুর যাই। 98 সিঙ্গাপুর গিয়া, তো সিঙ্গাপুর যাওয়ার পরে ভাবলাম যে বিদেশ গেলে এম তুই টাকা পয়সা দেয়, কিন্তু গেলে যে কাজকর্ম করায় এত পরিশ্রম এটা ভাবি নাই। অবস্থায় 2000 সালের দিকে আব্দুল বাতেনের ফুল চাষকে ব্যবসায়িক রূপ দিতে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস বা সিদীপ। সংস্থা
সম্প্রতি তার স্ত্রীকে মাধব পাশা মহিলা সমিতির সদস্য করে নেয়। প্রথম দফায় তাকে আরএমসি কর্মসূচির আওতায় 20,000 টাকা ঋণ দেয়া হয়। তিনি ঋণের টাকায় জমি লিজ নেন এবং গোলাপ, বেলি, গাঁদা, কাঠগোলাপ সহ বিভিন্ন ধরনের ফুলের চাষ শুরু করেন। আবার আস্তে আস্তে ব্যবসা চালু করলাম, এখন সমিতিতে না টাকা পয়সা কিছু নিলাম। তারপরে আপনার 2005 গিয়া দেখলাম যে ব্যাংকে এখন সদীপ 5 লক্ষের উপরে টাকা দেয় না সর্বোচ্চ, তো এখন টাকা দরকার হইলো আপনার লক্ষ লক্ষ টাকার। আপনার এই বিষ আছে আমার এখন সর্বোচ্চ 8 লাখ 20, 8 লাখ 20-এর দাম 24 লক্ষ টাকা। তারপরে জমি ডিপ বিভিন্ন টাকার দরকার, টাকা বাদে ব্যবসা আপনার সফল হওয়া যায় না। ফুলের চাহিদা বাড়ায় তিনি ব্যাপক আকারে ফুল চাষ করার পরিকল্পনা নেন। সেই অনুযায়ী তিনি 10 বিঘা জমি লিজ নিয়ে গ্লাডিওলাস ফুলের চাষ করেন। বাজারে এই ফুলের চাহিদা বেশি থাকায় তিনি অধিক লাভবান হন। ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত ফুলের ব্যাপক উৎপাদন হয়। তিনি প্রতি স্টিক গ্লাডিওলাস ফুল 20 টাকা দরে বিক্রি করেন। প্রতিদিন তিনি 30,000 থেকে 40,000 টাকার ফুল বিক্রি করেন, যাতে তার যাবতীয় খরচ বাদ দিয়ে মাসে 1 লক্ষ টাকা লাভ থাকে। গোলন চাঁপা, কাঠমালতি, বেলি, আপনার এই কাঠগোলাপ, তারপরে চেরি, চানা গেন্দা, এই ওয়েস্টার, তারপরে গিয়ে আপনার আরমান্ডা, জবা, আরও 10-12 আইটেম আছে। তো আমি সবসময় সব আইটেমই আমার কাছে থাকে। বর্তমানে তিনি সংস্থার এমইএল কর্মসূচির আওতায় 5 লক্ষ টাকা ঋণ নিয়েছেন। এই ঋণের টাকায় তিনি 20 বিঘা জমি লিজ নিয়েছেন, পাশাপাশি তার নিজস্ব 10 বিঘা জমিতে ফুল চাষ করছেন। গ্লাডিওলাস ছাড়াও কাঠগোলাপ, দোলন চাপা, জবা, চায়না গাঁদা, চেরি, বেলি, আরমান্ডা, মালতী, রানী গোলাপ প্রভৃতি ফুল উৎপাদন করছেন। তার উৎপাদিত ফুল সরাসরি ঢাকার শাহবাগে অবস্থিত ফুল মার্কেটে সরবরাহ করা হয়। এখান থেকে ফুলগুলো জেলার বিভিন্ন স্থানে চলে যায়। ব্যবসা মূলত মৌসুমি ব্যবসা। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাসে ফুলের চাহিদা থাকে ব্যাপক। এছাড়া উৎসব পার্বণে বিশেষ দিনগুলোতে ফুলের চাহিদা বেশি দেখা যায়। এ সময় ফুলের উৎপাদন বেশি হওয়ায় তিনি দিনে সর্বোচ্চ 60,000 টাকার ফুল সরবরাহ করতে সক্ষম হন। সারা বছর ধরে ফুল বাগানের পরিচর্যা করতে হয়। তার নিজ শ্রমের পাশাপাশি ফুলের সঠিক পরিচর্যায় 5 জন কর্মচারী নিযুক্ত রয়েছে। তারা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কাজ করে থাকে। প্রত্যেককে তিনি 8,000 থেকে সর্বোচ্চ 12,000 টাকা বেতন দিয়ে থাকেন। আব্দুল বাতেন একজন কর্মঠ ও পরিশ্রমী মানুষ। তিনি নিজস্ব উদ্যোগে ঢাকার শাহবাগে ফুলের আড়ত গড়ে তুলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও সরকারি পর্যায়ে ফুল চাষের ওপর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তিনি নিজ আগ্রহে যশোরে গিয়ে কৃষি অধিদপ্তর থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ নেন। নিজেই ফুলের বীজ তৈরি করেন ও চারার উৎপাদন করেন। সরকারের আর্থিক সহায়তা পেলে অনেকেই ফুল চাষে আগ্রহী হবেন, যাতে দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। শত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফুলের প্রতি অপার ভালোবাসায় তিনি এই পেশায় টিকে রয়েছেন।
আব্দুল বাতেন একজন সফল উদ্যোগী মানুষ। ঋণের সঠিক ব্যবহার, সুষ্ঠু পরিকল্পনা, উৎপাদিত পণ্যের মান, বাজারজাতকরণের দক্ষতা ও সততার কারণে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি আজ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত স্বাবলম্বী একজন মানুষ। তার বাড়তি আয়ের টাকায় পাকা দোতলা বাড়ি নির্মাণ করেছেন, 20 বিঘা জমি লিজ নিয়ে মাছ চাষ করছেন। তার ভবিষ্যৎ ইচ্ছা জারবারা ফুল চাষ করা এবং ব্যবসা বড় করার মাধ্যমে বেকার লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করা। ভবিষ্যতে এখন যেহেতু আমার নিজের 80 বিঘা একটা প্রজেক্ট আমি ডিপ বসাইছি, আপনার ওই সেলো মেশিনও আছে, তারপরে আপনার পাওয়ার ডিলার করছি, এখন একটা ইচ্ছা একটা ট্রাক্টর করবো আর একটা জারবারা বাগান করবো, আর ছেলে মেয়েটি মানুষ করতে পারলে এটি আমার আর কোনোই নেই। আব্দুল বাতেনের সফলতায় পিকেএসএফ এর আর্থিক সহায়তার পাশাপাশি সিদীপের সরাসরি তত্ত্বাবধান, সহযোগিতা ও পরামর্শ আজ তাকে সমাজে মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফুলের চাহিদা বাংলাদেশে আস্তে আস্তে বাড়ছে। আজ থেকে 15-20 বছর আগেও ফুল নিয়ে তেমন খুব উৎসাহ ছিল না, এবং এই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এর সরবরাহ বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চলে ফুল চাষ সম্প্রসারিত হচ্ছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনও বিভিন্ন অঞ্চলে ফুল চাষে সহায়তা দিয়ে আসছে। এই আজকের প্রতিবেদনে দেখা গেল যে একজন ব্যক্তি কৃষক, তিনি একসময়ে ফুল চাষ শুরু করেছিলেন 90-এর দশকে, কিন্তু সেটা তেমন এগোয়নি। তারপরে তিনি বিদেশে যান, সেখানে শ্রমিক হিসাবে কাজ করেন, ফিরে আসেন, কারণ ওই কষ্টটা ওখানে না করে দেশে করার তার একটা আগ্রহ জাগে। দেশে এসে তিনি আবার ফুল চাষ করতে শুরু করেন, কিন্তু তেমন অগ্রগতি হয়নি এবং 98-এ তার পুরোপুরি খ্যাত নষ্ট হয়ে যায়। এরপরে তিনি 2000 সালের পরে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সিডিপের সহায়তা নেন এবং তখন থেকে তিনি সব কাজগুলো সম্প্রসারিত করতে থাকেন। বর্তমানে তার এই ফুল চাষ একটা বিশাল আকার ধারণ করেছে। তিনি নানা ধরনের গোলাপ, বেলি ইত্যাদি নানা ধরনের ফুল চাষ করেন এবং তার এখানে 5 জন শ্রমিক কাজ করেন সার্বক্ষণিকভাবে। এছাড়াও আরও অনেকে কাজ করেন যেখানে ফুল তুলে দেন একটা চুক্তির মাধ্যমে। তো এ সুতরাং তার নিজের আয় হচ্ছে এবং অন্যদের কর্মসংস্থান হচ্ছে। 12,000 টাকা পর্যন্ত তিনি তাদের যারা কাজ করেন তাদেরকে বেতন দেন। তো এই অবস্থাটাই আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশে দারিদ্র বিমোচন হোক, যারা দরিদ্র আছে তারা দারিদ্র সীমার উপরে উঠবে, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাবে, তারপরে তারা যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে তারা তাদের কাজকর্ম যেটাই করুক না কেন সেটা সম্প্রসারিত হবে। এবং পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এই উদ্যোগগুলোকেই সহায়তা করে, অর্থায়ন বাড়িয়ে, প্রযুক্তিগত সহায়তা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, বাজারজাতকরণের সহায়তা দিয়ে, যেখানে যেটা প্রয়োজন। সব জায়গায় সব কিছু প্রয়োজন নাও হতে পারে, তো এই প্রক্রিয়াটা অবশ্যই পল্লীকর্ম সহায়ক করে যাবে, যাতে দারিদ্র বিমোচন থেকে শুরু করে আমরা মানুষকে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে পারি। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্রের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।